বয়স্ক বৃদ্ধ মা বাবা দুঃখী আছেন অনেক, যে তার সন্তানরা যাকে এত কষ্ট করে তার মানুষ করলেন তারা বলছে যে এবারে আপনাকে কিন্তু 3 মাস আমার কাছে থাকতে হবে, 4 মাস আমার কাছে থাকতে হবে। তারা ভাগ বাটোয়ারা করে নিতে চাইছে মা বাবারও। কেউ এটাও যুক্তি দিচ্ছে যে ছোট ছেলে মাকে রাখবে, বড় ছেলে বাবাকে রাখবে। আবার কেউ যুক্তি দিচ্ছে যে দুজনকেই আমরা টাকা দিয়ে দেবো, মাসে মাসে তারা যেখানে খুশি সেখানে থাকুক। তাদের ইচ্ছা আছে এই বয়সে যখন তারা বৃদ্ধ হয়ে যাচ্ছে তাদেরকে দেখাশোনা করার জন্য লোকের প্রয়োজন। ঘরে শুধু টাকা পাঠিয়ে দিলেই সমস্যা সমাধান হবে না, তাদের কাছেও কিছু জমানো পুঁজি আছে তারা জানে। তারা ডিসাইড করলো যে আশেপাশে একটা কোনো বড় শহরের মধ্যে যেখানে আশ্রম আছে, মন্দির আছে, বড় বড় ফ্ল্যাট আছে, সেখানে কোনো এরকম বৃদ্ধাশ্রমে চলে যাব যেখানে সব সুখ সুবিধা থাকবে এবং যেমন করেই হোক আমাদের জীবনটা যতটা প্রয়োজন অতটা চলে যাবে। অনেক বেশি টাকা নেই, অল্প টাকা আছে। তারা খোঁজ খবর নিতে আরম্ভ করল। 2 দিনের মধ্যে একটা মার্কেটিংয়ের ছেলে এলো। সে এসে বলল যে আমাদের একটা দারুণ ফ্ল্যাট বিক্রি হচ্ছে, সেই ফ্ল্যাটে বৃদ্ধদের জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে, আমরা 24 ঘন্টা 2টো আয়া অ্যাপয়েন্ট করছি আপনাদের সব রকমের সেবা যত্ন নেওয়ার জন্য, এবং আমাদের দাম হচ্ছে এত টাকা। তিনারা ভাবলেন যে যে টাকাটা আমাদের কাছে আছে সেটাতে এই ঘরটা নেওয়া যেতে পারে। বললেন ঠিক আছে আমরা এটা নেব। কিন্তু সেই ছেলেটি মার্কেটিংয়ে ছিল, সে বোঝাতে আরম্ভ করল যে দেখুন আমাদের যে ফ্ল্যাটটা রয়েছে সেখানে আপনি বাটন টিপলেই গেট খুলে যাবে, গেট বন্ধ হয়ে যাবে, এবং যখনই আপনি ভিতরে ঢুকবেন আপনাদের হলের মধ্যে একটা খুব সুন্দর বসার এবং শোয়ার দুটোরই ব্যবস্থা আছে, 24 ঘন্টা ভগবানের নাম ডাক চলছে, এরকম এরকম মন্ত্র উচ্চারণ আপনি করাতে পারেন, চারিদিকে স্পিকার লাগানো আছে, এবং ফ্ল্যাটের বাইরে একটা ছোট্ট বাগান আছে যে বাগানে আপনি ঘন্টার পর ঘন্টা খুব সুন্দর সময় ব্যতীত করতে পারেন, এত কিছু ফ্যাসিলিটি আছে আমাদের কাছে। বৃদ্ধ মহিলা এবং তিনার স্বামী একসুরে বললেন যে আহ কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে, আমরা খুব আনন্দ পাচ্ছি, আমাদেরকে তাড়াতাড়ি এটা কিনে দাও। ছেলেটি বলল যে এখন তো আমি আপনাদেরকে দেখাইনি, চলুন দেখবেন তারপরে বুঝবেন যে এটা আমি যতটা বলছি ওর থেকেও অনেক ভালো। বৃদ্ধ মহিলা এবং তিনার স্বামী বললেন যে না না আমাদের পছন্দ হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। ছেলেটি অবাক জিজ্ঞেস করলো যে আপনি তো এখন দেখেনি, আপনাকে তো আমি দেখাতেই নিয়ে যাইনি, আপনি আগের থেকে কি করে বলে দিচ্ছেন যে এগুলো এত আনন্দের জিনিস, এগুলো আপনি এত উপভোগ করলেন, আপনি তো এখন সেই জিনিসগুলোকে প্রত্যক্ষ রূপে দেখেননি। স্বামী এবং স্ত্রী একসুরে উত্তর দিলেন যে দেখো সেই যে ফ্ল্যাটটি যেটার তুমি কথা বলছো সেটা কিন্তু বদলে যাবে না, আমাদেরকে সেই ফ্ল্যাটে যাবতীয় যে ব্যবস্থা আছে সেগুলোর অনুরূপে নিজেকে বদলে নিতে হবে, আর এটাই ডিসাইড করবে যে আমরা সেই ফ্ল্যাটে আমাদের বাকি যে সময়টা রয়েছে সেটা কিভাবে কাটাবো, আনন্দে কাটাবো না এটা ভেবে ভেবে সময়টা নষ্ট করে দেবো যে আমাদের ছেলেটা আমাদের সাথে এরকম করলো। দেখুন একটা অনেক ছোট্ট কথা তিনারা বলে গেলেন এই গল্পতে, কিন্তু অনেক বড় মানে এটার মধ্যে লুকিয়ে আছে। বাবা লোকনাথ বলছেন, শ্রীকৃষ্ণ নিজের গীতাতে বলছেন, এই সংসার এই প্রকৃতি যেরকম আছে সেরকমই থাকবে, তোমাকে এই সংসার এবং প্রকৃতির অনুরূপে নিজের মনকে নিজের শরীরকে ঢেলে নিতে হবে, তুমি অন্যের উপরে নির্ভর থাকতে পারো না নিজের আনন্দের জন্য নিজের খুশির জন্য, তোমাকে নিজের আনন্দ আর নিজের খুশি নিজের উপরে নির্ভর করাতে শেখাতে হবে, তবেই এটার উপরে তুমি ভালো করে মূল্যাঙ্কন করতে পারবে যে তুমি কতটা জীবনে খুশি হতে পারো, কতটা তুমি জীবনে আনন্দ পেতে পারো। যতদিন অবধি সেই বৃদ্ধ মহিলাটি এবং তিনার স্বামী এটা ভেবে ভেবে সময় নষ্ট করতেন যে তার ছেলেরা তাকে আনন্দ দেবে, তারা তো আর বাকি সময়ে কখনো আনন্দ পাবে না। জীবনে কিছু এরকম ঘটনা ঘটে যায়, তারপরে আপনার কাছে আনন্দ পাওয়ার জন্য খুশি পাওয়ার জন্য লাগে যে সব রাস্তা বন্ধ হয়ে গেছে, এটা তখনই লাগে যখন আপনি সেই আনন্দ আর সেই খুশিটি অন্যের উপরে নির্ভরশীল হয়ে ভাবছেন। যেদিন আপনি পরিস্থিতির অনুরূপে নিজেকে বানাতে আরম্ভ করে দিলেন, নিজেকে সেইভাবে দেখতে আরম্ভ করে দিলেন, তখনই দেখবেন যে আনন্দ আর খুশির কোনো সীমা থাকবে না। বাবা লোকনাথ এটাই বলছেন যে প্রকৃতি এই বাইরের জগৎ কখনো তোমাকে সবসময় আনন্দ দিতে আসেনি, এই বাইরের প্রকৃতি তোমাকে কখনো দুঃখ দেবে, কখনো সুখ দেবে, কখনো এরকম অবস্থায় ছেড়ে দেবে যে তুমি বুঝতেই পারবে না যে এবার আমি কি করব। কিন্তু এই 3টে সময়ে তোমার কাছে চাবিকাঠি রয়েছে, তোমার অন্তরের চাবিকাঠি, আর সেটা যদি তুমি ঠিক করে রাখতে পারো তাহলে 3টি অবস্থাতেই তুমি নিজের আনন্দের চরম শিখরে থাকবে।
ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই ভিডিও শুনতে চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।